নবীজি বলেছেন, চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে মেয়ের ধন দৌলত, দুই নম্বর হচ্ছে মেয়ের বংশমর্যাদা, তিন নম্বর হচ্ছে মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বর হচ্ছে মেয়ের দিনদারিতা। আদর্শ পরিবার গঠনের জন্য, একটা সুখী পরিবার পাওয়ার জন্য আমাদেরকে ১৩টি কাজ করতে হবে। কয়টা কাজ আরেকটু জোরে বলেন। এক নম্বর, একটা আদর্শ পরিবার, সুখী পরিবারের জন্য আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। এক নম্বরে কি করতে হবে? ভাত খাইয়ে আসছেন আপনারা, খাওয়া দাওয়া করছেন তো? না খাইলে অসুবিধা নাই, দুপুরেরটা যে খাইছেন ওইটার এনার্জি যেন এখনো দেখা যায়। এক নম্বর আদর্শ কি নির্বাচন করা? কি সঙ্গী? আরো জোরে, কি সঙ্গী? তার মানে ছেলে হলে দিনদার মেয়ে, মেয়ে হলে দিনদার ছেলেকে দাম্পত্য জীবনের জন্য চুজ করবে। তোমরা যারা বিয়ে করো না, এই মিসকিন যারা এখনো, শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, দেখো আল্লাহর নবী কি বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ মানুষেরা বিয়ের সময় নারীদের চারটি জিনিসের দিকে নজর দেয়। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم سيد المحدثين ابو هريره رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবা, চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের ধন দৌলত, দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা, তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, চার নম্বর হচ্ছে মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বললেন, ফাজফার বিদাতিদ্দিনি তারিবাতিয়া দাও, সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যত ধন দৌলত থাকুক না কেন, আর মেয়েটা যত উচ্চ বংশেরই হোক না কেন, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি পর্দা মেনটেনের খাসলত অভ্যাস না থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিস মেনে চলার অভ্যাস যদি না থাকে, এমন বেদিন দিনহীনা মেয়েকে বিয়ে করে আপনি যদি ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, মেয়ের বাবার বংশমর্যাদা যদি অত ভালো না হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়ের বাপের টাকা পয়সা যদি কম হয়, কিন্তু মেয়েটা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়, মেয়েটা যদি পর্দা করে বুরখা পরে ঘর থেকে বের হয়, এমন পর্দাসীন, এমন নামাজি, দিনদার, এমন নেককার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য ইবনে মাজার হাদিসে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। নবীজি বলেছেন, এই দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নয়, ঘর বাড়ি জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়। যে ব্যক্তি জীবন সঙ্গী হিসাবে একজন নেককার জীবন সঙ্গী পেয়েছে। অন্য হাদিসে নবীজি কি বলেছেন দেখেন, আল্লাহর নবী বলেছেন, মাররযাকাল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। নবীজি বলেছেন, যাকে আল্লাহ তাআলা দয়া করে একজন নেককার স্ত্রী, নেককার জীবন সঙ্গী দান করেছেন, তাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন। কত বড় কথা, যাকে আল্লাহ তাআলা দয়া করে নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ যেন তাকে গোটা ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি ভালো হয়, ঘটনাটা কি হয় দেখেন, সারাদিন বাহিরে কাজ শেষ করে কর্মক্লান্ত শরীর নিয়ে যখন আপনি বাসায় ফিরবেন, দেখবেন আপনার ওয়াইফ নেককার দিনদার হলে যদি আপনাকে কেয়ার করে, আপনার যদি আপনাকে যদি টেক কেয়ার করে, দেখবেন আপনি আসার আগে দরজায় দাঁড়িয়ে থাকবে, দরজার কিনারে, কারণ আপনি আসার টাইম তো সে জানে।
কলম বেল চাপ দেওয়া মাত্রই খুলে দিবে। আপনি বাসায় এসে দেখবেন আপনার টাওয়েল, আপনার গামছা সব রেডি, ওয়াশরুমটাও সুন্দর, আপনার পছন্দের মেনু যত খাবার আছে সব সাজিয়ে রেখেছে, খাবার দাবার পরে আপনার চা খাওয়ার অভ্যাস আছে, বলার আগেই দেখবেন আদর করে ভালোবেসে চায়ের কাপ নিয়ে হাজির হয়েছে। এভাবে দেখবেন আপনাকে সব জায়গায় ভালোবেসে আদর করে আপনার টেক কেয়ার করছে। আর স্ত্রী যদি উল্টা হয়, যদি বেদিন হয়, দিনদার না হয়, কলিং বেল চাপতেই থাকবেন, চাপতেই থাকবেন, খুললেও ঘরের বউ খুলবে না, কাজের মহিলা খুলবে। টাওয়েল নাই, গামছা নাই, ওয়াশরুমের অবস্থা ভালো নাই, পছন্দের খাবার দাবার নাই, কোনো টেক কেয়ার নাই, কিছুই নাই। এটা যারা বিয়ে করেছে তারা জানে, বউ যদি একটু উল্টাপাল্টা হয় জীবনের সব অর্জন শেষ। তাহলে বুঝা গেল, ঘরের বউ যদি ভালো থাকে পরিবারে অনেক সুখ শান্তি পাওয়া যায়। শোনেন শোনেন শোনেন, ঘরের বউ শুধু বউ নয়, বউ হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি যদি খারাপ হয় প্রোডাক্টও খারাপ হয়। আমরা মায়ের পেটে একদিনে এত বড় এই সাইজের হয়ে বের হই নাই, আমরা সবাই ছিলাম এক ফোঁটা নাফাক পানি, সেটা থেকে আমাদের গঠন প্রক্রিয়ার শুরু। আজকে হিউম্যান এমব্রয়োলজি নিয়ে বিজ্ঞান রিসার্চ করছে, ভ্রূণতত্ত্ব, কীভাবে মায়ের পেটে ভ্রূণের বিকাশ হয়, এগুলো কোরআনে কারীমের বিভিন্ন সূরায় এসেছে। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা আজকে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার! কিভাবে মায়ের পেটে আমরা পয়দা হলাম, শুনেন আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا مَّفْرُومًا। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রেখে দিলাম। এরপরে ওই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, তারপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তের পিণ্ড বানালাম, এরপরে সেই গুস্তপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলাম। তখনও কিন্তু আমাদের হাত পা নাক চোখ ঠোঁট কান অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। আল্লাহ বলছেন, তোমার হাড্ডির উপরে যখন আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম, এরপরে আমি আল্লাহ আমার ইচ্ছে মতো তোমাকে একটা স্ট্রাকচার দিলাম, একটা অবয়ব দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আপনি মায়ের পেটে এভাবেই তৈরি হয়েছেন। এরপরে আল্লাহ রূহ দিয়ে দিলেন, তারপরে আপনি কয়েক মাস মায়ের পেটের ভেতরে থাকলেন। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, এক আজীব তথ্য তারা দিচ্ছে, হিউম্যান এমব্রয়োলজিস্ট যারা তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। তারা বলছেন, আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীর একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ যারা জন্মের 16 সপ্তাহ আগে। রাজশাহীর মানুষ তো শিক্ষিত মানুষ, দেখি একটু গণনা করাই আপনাদেরকে, 16 সপ্তাহ সমান কয় মাস? মাশাআল্লাহ, কয় মাস? যারা বলেন নাই শুনছেন তো এবার বলেন, 16 সপ্তাহ সমান কয় মাস? আরো জোরে, কয় মাস? 4 মাস। তো বিজ্ঞানীরা বলছেন মানুষই হচ্ছে দুনিয়ার একমাত্র সৃষ্টি যারা জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থেকেই শুনতে পায়। সুবহান আল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন আপনারা, কথা বুঝেন নাই আমার? মানুষ মায়ের পেটে যখন থাকে জন্মের কয় মাস আগে থেকেই শোনে? 4 মাস। কয় মাস? আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়েছে, হ্যাঁ, কিন্তু কোরআন থেকে এখনো পিছিয়ে আছে।
বিজ্ঞান এগুলো তো নতুন নতুন তথ্য দিচ্ছে, আর কোরআন সেগুলো 1500 বছর আগে বলেছে। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞানের তথ্যগুলো কোরআনের কাছে পুরাতন। কারণ বিজ্ঞান যা এখন বলেছে, এখন জেনেছে, কোরআন তা জেনে, কোরআন তা জানিয়েছে, কোরআন তা বলেছে আরো 1500 বছর আগে। আল্লাহু আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? দেখেন তো এই তথ্য আছে কিনা, এখানে ওলামায়ে কেরাম আছেন মাহফিলে। আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে কোরআনে কারিমে আরবিতে সামউন শব্দ ব্যবহার করেছেন। সামউন ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটার বাংলা হলো শ্রবণ শক্তি। দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বাসার শব্দ ব্যবহার করেছেন, দৃষ্টিশক্তি। তবে কোথাও কোথাও আল্লাহ তাআলা বহুবচনে আবসার শব্দ ব্যবহার করেছেন। কোরআন খুলে দেখুন, কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ তাআলা বাসারার আগে সাম বাংলায় বলি দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্য আয়াতে যান ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে আল্লাহ তাআলা বাসারার আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানুষ দৃষ্টিশক্তি লাভ করার আগেই শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ! এবার আমার কথা বুঝেন যুবক ভাইরা, মন দিয়ে শোনো, এটা ভালো করে যুবকদেরও শোনা দরকার। তাহলে কোরআন আর বিজ্ঞান দ্বিমত না, একমত হয়ে বলছে জন্মের আগেই মায়ের পেটে থাকতে, জন্মের আগে শয়তান সন্তান কয় মাস আগে শুনতে পায়? জুড়ে বলতে হবে, কয় মাস? কোরআন বিজ্ঞান একমত তো? আচ্ছা এবার আসেন, ঘরের বউটা যদি খারাপ হয় সন্তান পেটে নিয়ে জন্মের 4 মাস আগে, এই মহিলা যদি ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখে, হিন্দি গান শুনে, ঝাঁকানাকা ঝাঁকানাকা শোনে, তো কোরআন আর বিজ্ঞান বলছে পেট থেকে সন্তানও 4 মাস আগে থেকে শুনে। তাহলে ওই ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা মহিলার পেট থেকে যেগুলো আসবে ওগুলাও ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। আর যদি মহিলা আপনার ঘরের স্ত্রী যদি ভালো হয়, 5 ওয়াক্তের নামাজই হয়, সন্তান পেটে নিয়ে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, রহমান পড়ছে, আর সন্তানও পেটের ভেতর থেকে কুরআনের তেলাওয়াত শুনছে, সুবহানাল্লাহ, পড়ে তাসবি করছে, তাসবি জপছে, জিকির আজকার করছে, আজকে বিজ্ঞানও বলছে কোরআনও বলছে জন্মের 4 মাস আগে এই সন্তান মায়ের পেটের ভেতরে সব কিছু শুনে, তাহলে কোরআনওয়ালা জিকির করনেওয়ালা তাসবি জপনেওয়ালা এইরকম মহিলার পেট থেকে যে সন্তান বের হবে এগুলো আল্লাহওয়ালা হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, চরিত্রবান সন্তান হবে। তাহলে বোঝা গেল আদর্শ পরিবারের জন্য, আদর্শ সন্তানের জন্য আদর্শ কি দরকার? আদর্শ মা, আদর্শ স্ত্রী দরকার। এ যুবক ভাইয়েরা এবার বলেন, শুধু সুন্দরী সুন্দরী মেয়ে দেখে দৌড়াইবেন নাকি দিনদারে তাকে প্রায়োরিটি দিবেন? এখন তো 2-3 যুবক একসাথে হইলে কয় দুস্ত, আজকে রাস্তায় যা দেখছি মাথা ঠিক নাই। তো তোমার মাথা ঠিক থাকে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পুরো নারী থেকে নিম্নগামী করে। কলিজার টুকরা যুবক ভাইরা শুনেন, রাস্তাঘাটে আসার সময় মেয়েদের দিকে নজর দিয়েন না, এই চক্ষুটাকে হেফাজত করতে হবে, নিজের যৌবনের হেফাজত করতে হবে। যৌবনের হেফাজত যদি আমরা করতে পারি আমাদের উপর খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? যৌবন বয়সে মেয়েদের পেছনে দৌড়াইয়া মেয়েদের পেছনে ঘুরে নিজের যৌবনকে নষ্ট করো না, বরং নিজের চরিত্রটাকে সমৃদ্ধ করো, চরিত্রবান হও, ক্যারিয়ার সুন্দর বানাও, দেখবা মেয়ের বাপ তোমার পিছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরবে। সুতরাং ভদ্র ছেলে কখনো মেয়ের পেছনে দৌড়ায় না, বরং তারা মেয়ের পেছনে ঘুরে না, বরং মেয়ের বাপকে ঘুরায়। তাহলে আমরা ঘুরবো না ঘুরাবো? আস্তে বলবেন না, জোরে বলেন, ঘুরবো না ঘুরাবো? দেখি তো কারা কারা ঘুরাবেন, হাত তুলেন।
বিয়েটারাও হাত তুলছে, দেখছেন নি কারবার মহিলা প্যান্ডেল আছে নাকি? এখানে তো প্রজেক্টর আছে, ভাবি দেখলে আপনার খবর আছে, আপনি বাসায় যাইয়েন আজকে, আল্লাহ কবুল করেন। মহিলারা আসছেন নাকি মাহফিলে? প্যান্ডেল আছে। ও তাহলে আমার বোনদেরকেও বলি, শুধু টাকা পয়সা আর পদ পদবী দেখা, সুন্দর ছেলে দেখা পাগল হয়ে যায় না, এটা নামাজি কিনা, এটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, এই ছেলেটা হালাল উপায় উপার্জন করে কিনা, এটা দেখার দরকার আছে না নাই? আর আপনারা যত বাবা মায়েরা মাহফিলে এসেছেন, তাদেরকে বলছি শোনেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় খালি দেখেন ছেলের টাকা আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, রাজশাহী শহরে ফ্ল্যাট আছে কিনা, এগুলো দেখে যদি শুধু বিয়ে দেন আর ছেলের চরিত্রের দিকে নজর না দেন, তাহলে ওই ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার পর আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটা দাঁড়িয়ে রেখেছে কিনা, সুন্নত মতো চলে নাকি ডিজে স্টাইলে চলে, এগুলো দেখবেন। হালাল উপায়ে ইনকাম করে না, হারামের উপরে পড়ে আছে, হারাম খুর হলে মেয়ে দিবেন না, হালাল উপায়ে যদি ইনকাম করে তার কাছে দেন, দেখবেন উপার্জন যদি কম করে, এই ছেলের কাছে আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে ভালো থাকবে। যুবকদের ঠিক ঠিক আওয়াজ শুনে মনে হচ্ছে রাজশাহীর যুবকদের দুঃখ খুব বেশি, মনে হচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার সময় এখানে চরিত্রের চাইতে টাকা পয়সা বেশি দেখা হয়। আমি আওয়াজ শুনেই বুঝে গিয়েছি, না এটা করবেন না। বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে লোভের কারণে। মনে রাখবেন রিজিক দান করেন কে? এই ভাইয়েরা শুনেন, এদিক ওদিক তাকায় না, রিজিক দান করেন কে? দুনিয়াতে যারা রিজিকের পেছনে দৌড়ায়, এরা সারা জীবন রিজিকের পেছনে দৌড়াবে, কিন্তু রিজিক এদের মন ভরাতে পারবে না। রিজিকের পেছনে নয়, রাজ্জাকের পেছনে দৌড়ায়, রাজ্জাকের পেছনে দৌড়াবে যারা, সেই রাজ্জাক রিজিক পায়ের তলায় ওই বান্দার ফেলে দিবেন। সুবহানাল্লাহ, পড়ে রিজিকের পেছনে দৌড়াবো না রাজ্জাকের পেছনে দৌড়াবো? এবার জুলে বলেন তো, রাজ্জাক যিনি তিনি কে? আল্লাহর পথে চলেন, মেয়েটার জীবন নষ্ট করিলেন না। আরে কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল, কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। এরপরে আমরা ছেলে মেয়েদেরকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছি না, বিয়ে শাদীকে আমরা এত কঠিন বানিয়ে রেখেছি, কয় নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করেছে, একই মানুষের পায়ে দাঁড়ায় আছে নাকি? বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, চরিত্রের সাথে। পৃথিবীর সকল সফল মানুষেরা কম বয়সে বিয়ে করেছে, পৃথিবীর সকল সফল মানুষ, এমনকি আমার নবী যখন বিয়ে করেছেন তখন কিন্তু তার অত বেশি টাকা পয়সা নেই, বিয়ে শাদী করেন। আর শোনেন, যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করে, এরা বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে, আর যে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে, সে সারা জীবন বউকে কদর করে। কেন জানেন? একটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে, সে তার স্ত্রীকে ভুলে যায় না, এটা বিবাহিতরা ভালো জানবেন। জীবনের সফলতার পেছনে আপনার স্ত্রীর অবদান আছে। যারা চাকরি করেন, আপনি চাকরিতে যাওয়ার সময়, সকালে অফিসে যাওয়ার সময় কে আপনাকে নাস্তা করায় দেয়, কে ঘুম থেকে উঠায় দেয়, কে আপনার কাপড় ঠিক করে দেয়, কে আপনাকে কাপড় পরায় দেয়? আপনার স্ত্রী। আপনার সফলতার পেছনে আপনার স্ত্রীর অবদান আছে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আজকে অনেক টাকা ওয়ালা হয়েছেন, আপনার হিসাব নিকাশ গুলো ঘরে আপনার বউ ঠিক রেখেছে। এজন্য বলছি দিনদারিটাকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য এক নাম্বার কাম আগে করে আসতে হবে। এক লোক একদিন আসছে, এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়াইতে চায়, কোরআন পড়াইতে চায়, শুধু কোরআন পড়াইতে চায় কিন্তু কোরআন তো পড়ে না। মনে মনে ভাবতেছি হয়তো জায়গা মতো সমস্যা আছে, কোরআন পড়বে কেমনে? এমনও হতে পারে মহিলা যখন পেটে সন্তান নিয়েছিল, ওই পেটে সন্তান থাকা অবস্থায় সারাদিন শুধু সিনেমা দেখছে, এখন পেটের ভেতরে তো সিনেমার আওয়াজ শুনছে, শুধু ঝাঁকা নাকা আওয়াজ শুনেই দৌড়ায়, কোরআন যেদিকে এইদিকে সে দেয় না, ঠিক কিনা? তাহলে আদর্শ পরিবার পাওয়ার জন্য আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে মনে থাকবে এটা। তাহলে যারা বিয়ে করি নাই, প্রস্তুতি নিতে হবে, সুন্দরী সুন্দরী মাইয়া নাকি আদর্শবান চরিত্রবান? আরো জোরে বলেন। আর যাদের ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিলে দিনদার ছেলে, ছেলে বিয়ে দিলে দিনদার মেয়ের কাছে দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আদর্শ পরিবার গঠনের জন্য দুই নাম্বার যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে এবার পরিবারে স্বামী, আজকের ওয়াজটা যুবকদের জন্য বেশি উপযোগী, কারণ তারা আগে থেকেই সব জেনে ফেলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। দুই নম্বর হচ্ছে এবার হাজবেন্ড ওয়াইফ পরিবারে একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করতে হবে। আজ আমাদের অনেক মুসলিম পরিবারগুলোতে দাম্পত্য কলহ বেড়ে গিয়েছে, পরকিয়ার মতো বিষ বাষ্প আমাদের সমাজগুলোতে এখন ছড়িয়ে গিয়েছে। এর কারণ হলো স্বামী স্ত্রী যেমন রিলেশন থাকা দরকার, স্বামী স্ত্রীর মধ্যে যেমন আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, আজ আমাদের পরিবারগুলোতে সেগুলোর অভাব দেখা দিয়েছে। এই জন্য দাম্পত্য কলহ বাড়ছে, এই জন্য পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে। পারিবারিক এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, আর বোনেরা নিজের স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাহের 19 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়াশিরুহুন বিল মারুফ ফাইন কারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তোমাদের নিজেদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। যদি তোমরা নিজের বিবিকে নিজের বউকে অপছন্দ করো, তাহলে জেনে রেখো, এমন কাউকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ দেখেছেন। এই জন্য জীবনে যদি কল্যাণ চান, জীবনে যদি বরকত চান, নিজের স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করেন। আমাদের অনেক সমাজে আজ দাম্পত্য কলহ বাড়ছে, দেখা যায় বিয়ের পরে 1-2 বছর নিজের বউয়ের সাথে ভালো আচরণ করে, তারপরে সুন্দর করে কথা বলে না, মেজাজ দেখায়, এইরকম পরিবার আছে না নাই? আল্লাহর নবীর কাছ থেকে দাম্পত্য জীবনের বিহেভিয়ার শিখেন, ম্যানার শিখেন। সারাদিন আপনি বাড়ির বাহিরে কাজ করেছেন, অফিস করেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ শেষে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দেখলেন আপনার ঘরের বউ এখনো রান্না বান্না প্রস্তুত করে নাই, মেজাজ তখন নরম হবে না গরম হবে? দেখছেন কি ভদ্র স্বীকার করছে। তাইলে বলেন তো, গরম হওয়াটা এটা কি ভালো মুমিনের স্বভাব নাকি? তার মানে বোঝা গেল রাজশাহীতে গরম গরম স্বভাবের কারণে বউয়ের সাথে ঝামেলাও বেশি, আর যার বউয়ের সাথে ঝামেলা বেশি তার চেহারা সাক্ষী দেয়, কারণ বউয়ের সাথে ঝামেলা করলে দেখবেন তরকারিতে লবণ লাগবে না, বউয়ের সাথে ঝামেলা করলে দেখবেন তরকারির স্বাদ ভালো হবে না, বউ আপনাকে চিপার মধ্যে রাখবে, যার প্রভাবটা চেহারার মধ্যে ফুটে উঠবে। যাদের বউয়ের সাথে আচরণ ভালো তাদের চেহারাও ভালো, কারণ বউ তারে ভালো ভালো খাওয়ায়। বউয়ের সাথে বেশি বান্দরামি করলে দেখা যাবে বউ আপনার চিপার মধ্যে ফেলে রাখবে। এই যে আপনারা বললেন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যদি দেখি এখনো খাবার দাবার রেডি হয় নাই, মেজাজ গরম হয়ে যায়, না মেজাজটা নরম, মেজাজটা গরম হওয়া এটা ভালো মুমিনের স্বভাব নয়। আমার নবী সারাটা দিন কাজ শেষ করে ঘরের ভেতরে গিয়েছেন, গিয়ে বললেন, ও আয়েশা পেটে অত্যন্ত ক্ষুধা, ঘরে কি কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও নবী ঘরে এখনো কোনো খাবার রেডি হয় নাই, আমি রান্না করে যাচ্ছি, রান্না করে গিয়ে আমি খাবার প্রস্তুত করছি। এই কথা শোনার পরে আল্লাহর নবীর মেজাজটা কি গরম হয়েছে নাকি? আল্লাহর নবী মুচকি এসে দিয়ে বললেন, আয়েশা এত পেরেশান হয়ো না, তুমি রান্না করে একা যাও কেন, আমারেও নিয়ে যাও, তরকারি কেটে আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, কইতে জানেন ভাবিরে কোনোদিন আলু কেটে পেঁয়াজ কেটে সহযোগিতা করেছেন আপনি? একদিন পেঁয়াজ কাটলে বুঝতেন রান্না বান্না কত কষ্ট। মাঝে মাঝে ঘরের বিবিকে ঘরের কাজে সহযোগিতা করবেন, বাঙালি মেয়েরা অনেক ভালো। খাবার দাবার শেষ করে ডাইনিং টেবিলে একদিন বলে দেখবেন যে আজকে খাবারের প্লেট গুলো আমি নেই, বাঙালি মেয়েরা এতে ভালো, এসে আপনার হাত ধরবে, বলবে আল্লাহ এটা কি করছেন, আপনি নেওয়া লাগবে না, আমি নেব। এই যে আপনি বললেন, দেখবেন ভালোবাসা আপনার প্রতি আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে, ঠিক কি না? নিজের স্ত্রীকে কদর করুন। আজ আমাদের সমাজে পরকিয়া বাড়ছে, ঘরের বউ অন্যের সাথে টাঙ্কি মারে, আবার দেখা এগুলো রাজশাহীতে মনে নাই, অন্য এলাকায় আছে, এগুলো আপনাদের এলাকার কথা নয়। এর কারণ কি? এর কারণ হলো স্বামী স্ত্রীর যেরকম ব্যবহার দরকার সেই রকম ব্যবহার নাই। দেখেন আল্লাহর নবী, তার আপনি এক বউ কন্ট্রোল করতে পারেন না,
এক বউ কন্ট্রোল করতে পারেন না, এক বউয়ের সাথে সুন্দর করে কথা বলতে পারেন না, এক বউয়ের সাথে আপনার ঝগড়া। আর আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিল, কোন বিবি কখনো আল্লাহর নবীর ব্যাপারে অভিযোগ করে নাই, কারণ আল্লাহর নবী সবার সাথে ইনসাফ করেছেন। আল্লাহু আকবার, কি ইনসাফপূর্ণ ব্যবহার, কি সুন্দর ব্যবহার। নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে তারা সবচাইতে ভালো যে তার নিজের বউয়ের কাছে ভালো, কারণ আপনি কত বড় ভালো না কত খারাপ এটা আপনার বউয়ের চাইতে ভালো কেউ জানে? আপনি তলে তলে কি করেন এটা আপনার বউ ভালো জানে? এই জন্য নবীজি বলেছেন, বউয়ের কাছে যে ভালো সে আসলেই ভালো, বউয়ের কাছে যে খারাপ সে আসলে খারাপ। এই জন্য নিজের বিবির সাথে ভালো আচরণ করেন। দেখেন নবীজির আচরণ কেমন ছিল, আমার নবী কত রোমান্টিক ছিলেন, প্রেম ভালোবাসার রোমান্স আপনারা শিখবেন কার কাছ থেকে? দেখেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নাম হচ্ছে আয়েশা, কিন্তু নবীজি ভালোবেসে আদর করে মাঝে মাঝে আমাকে হুমায়রা বলে ডাকতে। হুমায়রা আরবি শব্দ, অর্থ হলো লাল টুকটুকি, লাল সুন্দরী। তার মানে নবীজি বলতেন হুমায়রা, বাংলা হলো কই আমার লাল টুকটুকি বউ। কোনোদিন কি ভাবিকে বলেছেন কই গো আমার লাল সুন্দরী, লাল টুকটুকি বলছেন কোনোদিন? বলেন না, বলেই তো ভাবির মন আপনি জয় করতে পারেন না। সুন্দর সুন্দর নামে বউকে ডাকা নবীর সুন্নত। হাসতেছেন কেন আপনারা? নিজের বউকে এরকম সুন্দর সুন্দর নামে ডাকা এটা হলো নবীর সুন্নত। এক প্লেটে ভাত খাওয়া, নিজের বউকে খাওয়ায় দেওয়া, এটাও হলো নবীর সুন্নত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো হাড়ি বা মাংসের টুকরা চাবাতাম আল্লাহর নবী আমার হাত থেকে সেটা কেড়ে নিয়ে যে জায়গায় ঠুট লাগিয়ে আমি খেতাম ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবী খাওয়া শুরু করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যেই গ্লাসের মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম গ্লাসের ওই 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 গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবী পানি পান করতেন। আমার নবী স্ত্রীদেরকে কত মহব্বত করেছেন শুনে আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন কষ্ট হচ্ছে? শুনতেছেন আপনারা? আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, আমার নবী বললেন, আয়েশা মনে হচ্ছে আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে আয়েশা, আমার মুখে দুর্গন্ধ অনুভূত হচ্ছে, আমি একটু মিসওয়াক করতে চাই, দেখো তো কোথাও আমার জন্য কোনো মিসওয়াক পাও কিনা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা মিসওয়াক জোগাড় করলেন। মিসওয়াক এনে তিনি বললেন, ওগো আল্লাহর নবী আপনার জন্য মিসওয়াক আমি রেডি করেছি। নবীজি তখন বললেন, আয়েশা আমি কিছুটা দুর্বল হয়েছি, শোনো মিসওয়াকের মাথাটা একটু চিবিয়ে দাও। আপনারা যারা মিসওয়াক ব্যবহার করেন দেখবেন ইনটেক মিসওয়াকের মাথাটা কিন্তু শক্ত থাকে, এজন্য নবীজি বললেন মিসওয়াকের আগাটা একটু চিবিয়ে দাও। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের আগাটা তিনি চিবালে, কোনো কিছু চিবালে সেখানের মধ্যে মুখের লালা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, মিসওয়াকটা চিবিয়ে তিনি নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী মিসওয়াকটা হাতে নিয়ে বললেন, ও আয়েশা মিসওয়াক দিয়ে আমি মিসওয়াক করব, পরে তোমার মুখের যে লালাগুলো মিসওয়াকের মধ্যে লেগেছে সেগুলো ভালোবেসে আমি চুষিয়ে চুষিয়ে খাবো আগে। বুখারীর হাদিস এটা, দেখেন রোমান্স। এখন তো নায়ক নায়িকার কাছ থেকে আপনারা রোমান্স শিখেন, এমন এমন লোকদের ফলোয়ার কিছু কিছু যুবক হয়েছে, এদের চরিত্র এমন, বিয়া করে চার বছর আগে লুকাইয়া বাচ্চা হওয়ার পরে খবর পাওয়া যায় আসে না নাই। যুবকরা এখন ফলো করে মেসি কে আর নেইমারকে। হ্যাঁ যুবক ভাইরা, মেসি আর নেইমার আপনাদের, মেসি আর নেইমার আপনাদের আইডল নয়, কিন্তু দেখবেন যুবক ছেলেরা চুল ফালায় মেসির মতো, চুল কাটে নেইমারের মতো না, চুল কাটতে হবে মাথার আগা থেকে নিয়ে পা পর্যন্ত, চলতে হবে যার তরিকায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন যুবকের পায়ের নিচে প্যান্ট চলে যায়, কেন টাকনুর নিচে লুঙ্গি নেমে যায়? নবীজি বলেছেন, ওই লোকটার সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী কার ব্যাপারে আপনি বলছেন? আল্লাহ নবী বললেন, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, খবরদার টাকনুর নিচে কাপড় পরবেন না, নইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, টাকনুর উপরে পরবেন। কিছু যুবক কয়, হুজুর পরতাম তো, কিন্তু আনস্মার্ট লাগে যে,
কই আমরা তো জুব্বা পরি টাকনোর উপরে, পায়জামাও পরি টাকনোর উপরে, কেউ আনস্মার্ট বলে নাই, দেশে বিদেশে মানুষ সম্মান করে। তাহলে বুঝা গেল নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে, ঠিক কি না? আবার যুবকরা উঠাইতে উঠাইতে একেবারে হাঁটুর উপরে উঠাইয়া দিও না। এই যে গতকালের আগের আগের রাতে কোন জায়গা থেকে মাহফিল করে ফিরতেছি, একটা পেট্রোল পাম্পে নামলাম গ্যাস নেওয়ার জন্য, আমি খেয়াল করে দেখলাম দুই তিনটা ছেলে হাফ প্যান্ট পরে হাঁটে, হাঁটুর উপরে কাপড়। বলেন তো সতরটা হাঁটুর নিচ পর্যন্ত না হাঁটুর উপর পর্যন্ত? আরো জুড়ে বলেন। এরকম বেহায়ের মতো চলা যাবে না যুবক, এরকম বেহায়া অভ্যাস ছেড়ে দাও, হায়া সরম নিজের মধ্যে বিল্ড আপ করো। কোথাকার কোন মেসি কে আর নেইমার কে তুমি অনুসরণ করো? বিশ্বকাপ খেলা হয় কোন দেশে আর পতাকা উড়াও কোন দেশে? যাদের পতাকা উড়াও গিয়ে দেখো এদের দেশে ইসলাম নাই, এমনকি এদের দেশের জালেমদের হাতে এখনো মজলুম মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। তোমার কি কমন সেন্স নাই? তুমি কার পতাকা উড়াও? একটু বুঝে শুনে উড়াও তুমি। যেই সময়গুলো পতাকা উড়ানিতে নষ্ট করছো, যেই সময়গুলো খেলা দেখে নষ্ট করো, আর খেলা দেখার আগে আর পরে হই হুল্লোড় করে নষ্ট করো, এই সময়গুলোর হিসাব যার কাছে একদিন দেওয়া লাগবে তিনি কে? কারণ সময় দিয়েছে মেসি নেইমার নাকি আল্লাহ। আসতে এখন আবার ছোট হয়েছে না? বলেন তো মানুষের জীবনের সময়গুলো কার দেওয়া? জাহান্নামীরা কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে সবার আগে যে জিনিসটা নিয়ে আফসোস করবে সেটা কি? এই তো জানেন না বলে আপনারা এটা করেন, এটা জানেন না বলে আপনারা সময় নষ্ট করেন। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী লোকেরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের জন্য আফসোস করবে। কোন সময়? যেই সময় তারা দুনিয়াতে ফেলে গিয়েছে। আল্লাহ তার কিতাবে কোরআনে বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এটা মুখস্থ দিয়ে করে তাহলে লাভ হবে। বলেন ইয়া লাইতানি। আমার সাথে আপনারা অভ্যস্ত না, তো যারা অভ্যস্ত তারা জানে আমি এভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস মুখস্থ করাইয়া দিই। এটা আপনাদেরও মুখস্থ করা লাগবে, না করলেও করা লাগবে, মানে জোর করে আমি করাইয়া ছাড়ব। বলেন ইয়া লাইতানি। এটা আওয়াজ হয় নাই, ভালো আওয়াজে বলেন ইয়া লাইতানি। কদ্দামতু লিহায়াতি, মাত্র তিনটা শব্দ পারবেন আপনারা, বলেন ইয়া লাইতানি। কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি। কদ্দামতু লিহায়াতি, মুখস্থ করার টেকনিক। এবার আমি বলবো প্রথম শব্দ, এরপরে আপনারা বলবেন দ্বিতীয় শব্দ, এরকম। হ্যাঁ, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মুখস্থ করে। অর্থ কি? বাড়িতে গিয়া বলবেন সবাইকে যে হুজুর শিখাই দিছি। কেউ যদি জিজ্ঞেস করে অর্থ কি, বলবেন অর্থ হলো হাই আফসুস আমার সময় গেল কই, কেন সময়গুলো আরে কাজে লাগাইলাম না। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তাহু কাতাক, বাংলা হলো সময় হলো তরবারির মতো, সে তোমাকে কেটে ফেলবে, তুমি সময়কে কাটতে পারবে না। এর ব্যাখ্যা হলো সময়কে তুমি যদি কাজে লাগাও তো ভালো, সময় কাজে না লাগে, না লাগালে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু সম্পদ দিয়ে হারিয়ে যাওয়া সময়কে কেনা যায়। তার মানে বুঝা গেল আমার আপনার জীবনের সময়টা বড় দামি সম্পদ, টাকা পয়সা ক্ষমতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময়। শ্রেষ্ঠ সম্পদ কি? আমরা সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করে। এই জন্য আরবিতে বলে না আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদ, ইংরেজিতেও বলে টাইম এন্ড টাইড ওয়েট ফর, সময় কারোর জন্য অপেক্ষা করে। খবরদার এই সময়গুলো নষ্ট করবেন না। এই যে আজকে নাকি ব্রাজিলের খেলা চলে, আসার সময় আমার এক সফর সঙ্গী বললো হুজুর আজকে তো ব্রাজিলের খেলা। আমি বললাম তো আমি কি করব, কই হুজুর ব্রাজিলের খেলা তো মানুষ যদি একটু কম আসে। আমি বললাম আসলে আসুক না আসলে নাই, যারা আসবে এই দশটা থেকে সাড়ে এগারোটার সময়, এই দেড় ঘন্টা সময় কোরআনের মাহফিলে যারা আসবে দেড় ঘন্টার সময় তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আর দেড় ঘন্টা যারা টিভি সেটের সামনে বৈশা মেসি মেসি নেইমার নেইমার বলে ফালাবে, কিয়ামতের দিন দেখবে এই বেদিনগুলো তারাই নিজে জাহান্নামের দিকে আছে, এই সময়ের জন্য আফসোস করবে। আর যারা এখন কোরআনের মাঠে বসে আছে এই সময়গুলো তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। তাইলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আলহামদুলিল্লাহ বলেন।
নতুন নিয়ামত পেয়েছি, বিশ্বাস করেন আপনারা এই সময়গুলো কিয়ামতের দিন সাক্ষী হবে, বলবে আল্লাহ ওই যে আজকে 28 তারিখ না, 28 তারিখ রাতের বেলা এই জমিন সাক্ষী হবে, শুধু শুধু সময় নয়, এই জমিন যে জমিনে বসে আছেন আপনারা এই জমিন সাক্ষী দিবে আল্লাহ। গোদাগাড়ির পিরিজপুরের এই মানুষগুলো 28 তারিখে কোরআন শুনছে, জমিনের সাথে গিয়া কোরআনও সাক্ষী দেওয়ার হবে। দেখেন সময় জমিন কোরআন কয়টা জিনিস, সময় জমিন তিনজন গিয়ে বলবে আল্লাহ সময় তো কোরআনের পথে দিয়েছে, মাফ করো, মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন কে, আল্লাহ যেন কবুল করেন। তাইলে বলছিলাম নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, বউকে গালিগালাজ করবেন না, বউ পিটাবেন না, বউ পেটানো নবীদের কাজ নয়, বউ পিটানো শয়তানের কাজ। রাজশাহীতে বউ পেটানো হয় নাকি? হায় হায় এখানেও হয়, খবরদার বিবি পিটাবেন না, বিবিদের সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে হানিমনে যাবেন, ঘুরতে যাবেন, বিবিদের সাথে খেলবেন। আমার নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গভীর রাতে, তিনি পূর্ণিমার চাঁদের রাতে নিজেই তিনি আল্লাহর নবী, তার বিবিকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন। নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, শুধু আপনাদের কথা বলে লাভ নেই, আমার বোনদেরকেও বলবো আপনারাও নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে ভালোবাসবেন। পুরুষ আর নারী হয়ে গেছে এমন একটা কথা আমার মনে পড়ছে, বলবো বলবো, দেখেন আমাদের অবস্থা, এক লোক তার কাপড়ের দোকান আছে, দোকানে যাওয়ার পরে কিছু বোনেরা আসছে সামনে পেয়েছে, ভাবি হায় হায় এতদিন পর, আসেন না অনেক সুন্দর সুন্দর ড্রেস, আসেন, গলার আওয়াজ নরম না গরম? হ্যাঁ নরম না গরম। বউটা খুব ভালোবাসে, দুপুর বেলা লাঞ্চ করেছে কিনা ফোন করেছে, কি গো খাইছো, এখন মেজাজটা গরম না নরম? বিবির সাথে গরম, পরনারীর সাথে, এটা হওয়া কি উচিত ছিল? আপনাদেরকে দোষ দেওয়া লাভ নাই, কিছু বোনেরাও এরকম আছে। কিরকম? দুপুরবেলা হাজবেন্ড তার স্ত্রীকে খুব ভালোবাসে, ফোন দিয়েছে, দেখি আমার স্ত্রী খেয়েছে কিনা, ফোন দিয়েছে, কি গো খেয়েছ, কেমনে খাবো, তোমার ঘরে দাসী আমি, এটা সেটা মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলতেছে। একটু পরেই আসছে পাশের বাড়ির আব্দুল্লাহ, এসে বলতেছে কি ব্যাপার আব্দুর রহমান ভাই, বাড়িতে আছেন নাকি? স্ত্রী বলতেছে না তোমার ভাইয়া নেই কিন্তু আমি আছি। আওয়াজটা নরম না গরম? এখানে হওয়া উচিত ছিল গরম, নিজের স্বামীর সাথে। আল্লাহ কোরআনে বলেছেন খবরদার নারীরা খবরদার, পর পুরুষের সাথে তোমরা কমল ভঙ্গিতে কথা বলো না, নিষেধ করেছেন কে? কারণ নরম ভাষায় কথা বললে কথার নাম লতা। যখন আপনি নরম ভাষায় কথা বলবেন, ওই যে আব্দুল্লাহ আসছে, বলবে আচ্ছা ভাবি আপনি আছেন, একটু ভিতরে আসি, একটু কথা বলি, এই তো শুরু হয়ে গেল পিটিশ পিটিশ, ঠিক কি না? এই জন্য নিজের বিবিকে নিষেধ করবেন, আপনার ফোনও যেন রিসিভ না করে, দরকার নাই। খবরদার আমার বোনদেরকে বলছি, পর পুরুষের সাথে কখনো কোমল ভাষায় কথা বলবেন না, নরম ভঙ্গিমায় কথা বলবেন না, নিষেধ করেছেন কে? আদর্শ পরিবারে এইরকম স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা যদি থাকে, দেখবেন ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। সাপার বেজি হয় তাইলে ঘরের মধ্যে বরকত থাকবে না, অশান্তি থাকবে। তাইলে বোঝা গেল আদর্শ পরিবার পাওয়ার জন্য, জান্নাতি পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রীর সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন তো, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন তো, মাঝে মাঝে গিফট দিবেন তো, ভাবিকে ডেইলি বলবেন 100 বার 1000 বার বলবেন আই লাভ ইউ। আর দেখছেন যুবক পোলা পায় না, সে অবশ্য তারা হাসতেছে, হাসার কারণ আছে, কারণ তারা এই জায়গায় খুব অসহায়, কারণ তাদের বলার কেউ নাই। তোমাদের বলার কেউ হবে, তোমরা আবার আবুল তাবুল জায়গায় বলিও না, যখন বিয়ে করবা তখন নিজের স্ত্রীকে বলবা ইসলাম কি পবিত্র কি সুন্দর, বিয়ের আগে একটা মেয়ের দিকে তাকালে গুনা, আই লাভ ইউ বলা দূরের কথা, তাকানো গুনা, আর বিয়ের পরে নিজের বিবির দিকে তাকাবেন, তার হাত ধরবেন, তাকে আই লাভ ইউ বলবেন, তার কাছে যাবেন, যতবার এরকম ভালোবাসার নজরে তাকাবেন, ভালোবেসে কথা বলবেন, ততবার আল্লাহ আমলনামায় সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। এজন্য যারা বিয়ে করো নাই, তোমরা এখন চুপচাপ ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করো, অসামর্থ্য থাকলে বিয়ে করো, নইলে রোজা রাখো, কারণ রোজা রাখলে যৌন শক্তি হ্রাস পায়, কন্ট্রোলে থাকা যায়। আর আল্লাহর কাছে নিজের বিবির জন্য দোয়া করো, হবু বউয়ের জন্য কোরআনে দোয়া শিখাইছেন কে? হাসতেছে কেন? হবু বউয়ের জন্য কোরআনে দোয়া শিখাইছেন কে? দেখেন দেখেন আল্লাহ কি সুন্দর দোয়া শিখিয়েছেন, যারা জানেন আমার সঙ্গে বলেন, রব
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া! আল্লাহ শেখালেন দোয়া করো, রব্বানা হাব লানা, হে রব আমাকে গিফট দাও, আমাকে দান করো। কি দান করো? মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, ওয়া দুররিয়াতিনা, ওই স্ত্রী থেকে আবার এমন সন্তান, কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন স্ত্রী দাও যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়তে মন চায় না? নয়ন জোড়াবের ব্যাখ্যা কি? অর্থাৎ এত ভালো, এত সুন্দর, এত চরিত্রবান, যারে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে, চক্ষু জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়ুন। কষ্ট হচ্ছে আপনাদের? দশ পনেরো মিনিট থাকা যাবে নি? হ্যাঁ, না না, খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? দেখি কয়টা পয়েন্ট বলছি আমি, মনে আছে? এক নাম্বার, আদর্শ কি নির্বাচন করা জীবন সঙ্গে। দুই নাম্বার, স্বামী স্ত্রী একজন আর একজনের সাথে কি করবে, ভালো আদর্শ পরিবার। এই তিন নাম্বার পয়েন্ট থেকে খুব মজা লাগবে আপনাদের। তিন নাম্বার হলো, একটি সুন্দর সুখী আর জান্নাতি পরিবার পাওয়ার জন্য ঘরের ভেতরে সালামের পরিবেশ নিশ্চিত করা লাগবে। আজ আমাদের মুসলমানদের পরিবারে সালামের পরিবেশ নাই, আছে হাই, হেই, হ্যালো। মেসেঞ্জারে আমারে অনেক যুবকরা লিখে হাই হুজুর, আমি বলি নাই হুজুর। আমাকে লিখেছে হাই হুজুর, আমি বলেছি নাই হুজুর। তা আমাকে আবার লিখেছে হুজুর, ডোন্ট মাইন্ড প্লিজ, হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর? আপনি নাই হুজুর দ্বারা কি কি বুঝাইতে চাইলেন? বললাম ইউ সেড হাই, ইউ সেড টু মি হাই, তুমি আমাকে বলেছ হাই, আমি বলছি হাই এর কোনো দাম আমার কাছে নাই। এটাই তার অর্থ, হাই নাই। আমাকে বলেছে হাই হুজুর, আমি বলছি নাই হুজুর। আমি তাকে বললাম ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম, হাই বলো না, হ্যালো বলো না। যুবক ভাইরা কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে বলে হাই দোস্ত, হ্যালো, হেই বলে না? এই যে হাই, হেই, হ্যালো, এগুলো বলার মধ্যে কি কোনো নেকি আছে নাকি বলেন? এটা কোনো মুসলমান সমাজের চিত্র হতে পারে না। আমাদের বাবা আদম আলাইহিসসালাম, তিনি দুনিয়ার সব মানুষের বাবা, আল্লাহ তাআলা তাকে বানানোর পরে আল্লাহ সাইয়েদিনা আদম নবীকে সালামের শিক্ষা দিলেন, কেমনে শোনেন? আমাদের বাবা আদম নবীকে আল্লাহ বললেন, ও আদম, ইযহাব ইলা ইযহাবা উলা ইন্নফর, এই ফেরেশতাদের দলের কাছে যাও, ফেরেশতাদের দলের কাছে গিয়ে তুমি সালাম দাও, গিয়ে বলো আসসালামু আলাইকুম। তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়ালাইকুমুসসালাম। আল্লাহ বললেন এটাই হবে তোমার আর তোমার সন্তানদের অভিবাদন। তাহলে সালামটা সরাসরি শিখাইছেন যিনি, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, শিখাইছেন কে? হাই হে, এগুলা শিখাইছে কে? এগুলা শয়তান মার্কা লোক শিখাইছে। তাইলে আমরা আল্লাহ যেটা শিখাইছেন সেটার চর্চা করবো ইনশাআল্লাহ। আর সালাম দেওয়ার মধ্যে কোনো লস? আরো জোরে, সারাদিন যদি হাই হেই হ্যালো হুই হুই করেন কোনো লাভ? কিন্তু সালামের ভেতরে নেকি আছে না নাই? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? দেখেন সালামের ভেতরে কত নেকি। আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, ফেরেশতা আমলনামায় দশটা নেকি লিখে। যখন সালামটা আরেকটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমলনামায় বিশটা নেকি লিখে। যখন সালামটা আরেকটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ফেরেশতা আমলনামায় তিরিশটা নেকি লিখে। তাহলে একদিন যদি আপনি একশো জন মানুষকে সালাম দেন, একশো গুণ তিরিশ সমান কত? তিনশো। অঙ্কতে এত কাঁচা? কয় হাজার? আরো জোরে, কয় হাজার? আরো জোরে। তাইলে ডেইলি যদি আমরা একশো মানুষকে সালাম দিই, আমাদের খাতায় কয় হাজার নাকি? তাইলে সালাম আমরা কমাবো না বাড়াবো? তবে আমরা অনেকে খুব পা খুব ভাব নিয়ে থাকে, আমি সালাম দিতাম না, আমি শুধু নিতাম। বিশেষ করে ঊর্ধ্বতনরা অধস্তনকে সালাম দেয় না। ঊর্ধ্বতন বুঝেন তো, মানে উপরের পদে থাকা লোকরা নিচের পদের লোকদেরকে সালাম, গাড়ির ড্রাইভারকে সালাম দেয় না। তার মানে তার মনের মধ্যে অহংকার আছে। নবীজি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। আমার নবী তার ঘরের চাকরকেও আগে সালাম দিয়েছেন।
আমরা আমাদের ঘরের চাকরকে সালাম দেই না, চাকর দূরের কথা, দেখবেন মসজিদ কমিটির সভাপতি হইলে ওই সমাজের কাউরে আর সালাম দেয় না, কয় আমি সভাপতি আমি সালাম দিব, দিব না, আছে না নাই। আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, সব সময় আমার নবী আগে সালাম দিয়েছেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি 10 বছর নবীজির খেদমতে ছিলাম, 10টা বছর আমি প্রতিদিন চেষ্টা করতাম আমি নবীকে আগে সালাম দেই। একদিন আমি নবীকে সালাম দেওয়ার জন্য আমি একটু আড়াল করে দাঁড়ালাম, কারণ নবীজি সবসময় আমার আগে সালাম দেন, আমি একটু লুকালাম যেন নবীজি না দেখেন, আশা মাত্রই আমি আগে সালাম দিব। কিন্তু আমার নবী সেটা টের পেলে, আমি আড়াল থেকে বের হয়ে যখনই মুখ থেকে সালাম বের করব, আমি মুখ থেকে বের করার আগে আমার নবী আমারে সালাম দিলে। তাহলে বলেন তো আমরা সালাম দিব না নিব? এক মুরব্বী চাচাকে একদিন দেখলাম চৌরাস্তায় দাঁড়ায় আছে, কিছু যুবক পাশে দিয়ে যাচ্ছে, খেয়াল করে নাই, চাচা খুব রাগ, দেখতেন যুবকরা সালামের জবাব দিয়া লজ্জা পাইতো, একটা আরেকটারে বলতো, আরে দেখছো চাচা আগে সালাম দিয়েছেন, এই চাচা যদি কোনোদিন সামনে পড়ে আগে থেকে রেডি থাকিস, চাচারে আগে সালাম দিয়ে দিব। তাহলে বুঝা গেল রাগারাগি দিয়ে সমাধান হয় না, অনেক সময় নিজে সালাম দিলেই সালামের মাধ্যমে শিক্ষা দেওয়া। তাহলে আপনার ঘরের লোকদেরকে সালাম শিখাবে কে? বলেন আরো জোরে বলেন, আমি বলেন, আমি 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 খাই আসেন নাই? আপনার ঘরের লোকদেরকে সালাম শেখাবে কে? অর্ডারটা কার? দেখেন এবার আল্লাহ কি বলছেন আপনাদেরকে, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়্যিনু ইনাল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। কথাটা কার? আল্লাহ বলছেন ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা নিজেদের ঘরে ঢুকবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের সবাইকে সালাম দিবা। অর্ডারটা কার? আরো আস্তে বলেন, আল্লাহ বলছেন ঘরে যখন ঢুকবা তখন কি দিবা? আপনারা কি সালাম দেন? দেন নাকি? ভাবিরা, ও ভাবিরা, আপনারা আজকে শুনে রাখেন, হেরা বলতেছে সালাম দেয়, আপনারা বাড়িতে যাওয়া মাত্রই ধরবেন, আজকে বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন, দিবেন নি? অনেকে বলে হুজুর আমি কেন সালাম দিব, আমি হাজব্যান্ড, আমি জামাই। তো জামাই হয়েছেন তো কি হয়েছে, আপনি আগে দিবেন, একটু সালাম দিয়ে দেখেন, দেখবেন ভাবির মন আরো ভালো হয়ে যাবে। তবে এক ভাই একদিন কয়, হুজুর আমি সালাম দিয়া বিপদেও পড়ছি। কয়েক কলাম কি হয়েছে ভাই? কয়ে আমি ঘরের মধ্যে গিয়ে কলিং বেল দিলাম, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের জবাব দেয় না, কয় কি ঢং করো, আমারে তুমি চিনো না। মানে আমরা মনে করেছি সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায়, না, সালাম আমরা ছোট বড়কে, বড় ছোটকে, জামাই বউকে, বউ জামাইকে দিতে পারবো, কোনো অসুবিধা। সুতরাং আমরা আগে সালাম দিব, কারণ যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার ছেলেকে আপনি বলবেন আসসালামু আলাইকুম বাবা, ফজরের নামাজ পড়েছে তো, এই যে ছেলেটা সালাম শিখলো কার কাছ থেকে? নিজের মেয়েকে সালাম দিবেন, মেয়ে আপনার কাছ থেকে সালাম শিখবে। বেশিরভাগ ঘরের ভেতরে সালামের চর্চা নাই, এই জন্য এদের ঘরের বাচ্চাগুলো হয়েছে হাই, হেই, হ্যালো, বাপ্পা তো শেখায় না এগুলো। সালাম দিবেন, সালাম দিলেই লাভ, সালামের 4টা উপকার আছে, জোরে কোন কয়টা? আরো জোরে, সালাম দিলে লাভ কয়টা? 1 নম্বর, সালাম দিবে যিনি, সালাম নিবে যিনি, বরকত পাবে তিনি, কারণ সালামের ভেতরে বরকত শব্দটা আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে সালাম যে দিবে আর যাকে দেওয়া হবে, উভয়ের জীবনে যিনি বরকত দিবেন তিনি কি? আমাদের জীবনে বরকতের দরকার আছে না নাই? তাহলে সালাম আমরা বাড়াবো না কমাবো, নাকি ভাবসাব নিয়ে চুপি চুপি চলে যাব?
তাহলে সালাম দিব ইনশা। সালামের কয়টা লাভ মুখস্থ করেন, এক নম্বর সালাম দিলে বরকত হয়, দুই নম্বর সালাম দিলে নেকি হয়, সালাম দিলে আমলনামায় নেকি দান করেন কে, তিন নম্বর সালাম যে ব্যক্তি দিবে যাকে দেওয়া হবে উভয়ের উভয়ের জিম্মাদার হয়ে যাবেন যিনি তিনি কে, আসতে বলবেন না জোরে বলেন উভয়ের জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কে, এজন্য সালাম দিবেন, সালাম দিবেন। সালামের মধ্যে অনেক কল্যাণ আছে, অনেক বরকত আছে। যখন আপনি সালাম দিবেন তখন দেখবেন ঘরের মধ্যে বরকত আসবে, ঘরের মধ্যে রহমত আসবে। তবে সালাম দেওয়ার সময় টিটকারি করা যাবে? অনেকে সালামটা সুন্দর করে শুদ্ধ করে দিতে পারে না, কয় ইসলাম আলাইকুম, মহিলারা স্টাইল করে বলে ইসলাম আলাইকুম, আবার অনেকে আছে কয় আসসালামু আলাইকুম। সালামের যে কত জাত আছে বাংলাদেশে, সালামালাইকুম ভাই সাহেব, সালাম তো আর রাখে নাই। আবার কেউ শুদ্ধ করে সালাম দিলে এক পাগলা দেখেন নাই দুই তিন বছর আগে কয় আসসালামু আলাইকুম, এটা তো জঙ্গিবাদ ইসলাম। সালাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কটুক্তি করেছিল না, কেমন মূর্খ দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে কিন্তু শুদ্ধ সালাম শিখে নাই, কারণ আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি, বিশ্ববিদ্যালয়ে আমাদের উস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, তারা সুন্দর করে আমাদেরকে সালাম দিতেন, আমাদেরকে সালাম শিখাতেন, এজন্য আমরা সালাম শিখেছি। যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সালাম দিতেই জানে না, সালামকে তারা কটুক্তি করে, এদের কাছ থেকে এদের ছাত্ররা কি আর শিখবে। অনেকে সালাম টিটকারি করে দেয় কয় সালাম আলাইকুম, কি করছে কারবার দেখেন, আসসালামু আলাইকুম, সালাম মানে শান্তি। আলেমরা জানেন যে সাম মানে হলো মৃত্যু, তো আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তাইলে সালাম দিল না মৃত্যু কামনা করলো? তা আপনারা কিরকম স্টাইলিশ সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ইসলাম আলাইকুম এরকম? তাহলে দেখি আমারে শুদ্ধ করে একটা সালাম দেন আপনারা, আসসালামু আলাইকুম। মনে মনে ভাইবেন না হুজুর দিকে টেকনিক করে এতগুলো সালাম একসাথে নিল, আগে জবাব দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, এবার আমি আপনাদেরকে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে আমরা উভয় পক্ষ সালাম দিলাম, সালাম বিনিময়ের মাধ্যমে, সালামের চার নম্বর উপকার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়, কারণ সালাম একটা দোয়া না, সালামের মাধ্যমে ভালো কামনা করেছে আপনার উপরে আল্লাহ শান্তি রহমত বরকত বর্ষিত করুক, এটা একটা দোয়া, এটা একটা। তাইলে আদর্শ পরিবার, সুখী পরিবারের তিন নম্বর বৈশিষ্ট্য হলো সেই পরিবারে হাই হ্যালো থাকবে না, সালাম থাকবে। ঘরে ঢোকার আগে কি দিবেন, আরো জোরে বলেন আদেশটা কার। চার নম্বর আদর্শ পরিবারের মধ্যে নামাজ থাকবে, ঘরের সবাই নামাজ পড়বে, কিন্তু দেখা যায় আমাদের পরিবারের নামাজের খবর নাই। আহারে আমাদের নিজের বিবিকে নামাজের কথা বলি না, নিজের ছেলে মেয়ে গুলার নামাজের কথা বলি না, ছেলে মেয়েরে কেমনে নামাজের কথা বলতাম, আমরা তো উষ্টা খায়াও পশ্চিম দিকে পড়ি না, উষ্টা বুঝেন আপনারা মানে হুচট খায়াও পশ্চিম দিকে পড়ে না, ছেলে মেয়ে গুলারে কি আর নামাজের কথা বলবে। আহারে বাবারা ভাইয়েরা, কেন আপনারা নামাজ ছেড়ে দেন, নামাজ কখনো ছাইরেন না, কারণ নামাজ হচ্ছে ইসলামের ইবাদতের মাথা, আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া কখনো কেউ পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পরিচয় দিতে পারবে। মনে করেন আল্লাহ না করুক, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট করে দেখা গেল কিছু মানুষের মাথা থেতলে গেছে একদম, এখন মাথা ছাড়া দেহগুলো যদি এখানে লটকানো হয় বলেন তো শুধুমাত্র মাথা ছাড়া দেহ দেখে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি? তাহলে মাথা ছাড়া যেমন শুধু দেহ দিয়ে পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়া, হাজি সাহ হইয়া, জাকাত দিয়া, দান সৎকা কইরা, নামাজ বাদ দিয়া কখনো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। এই জন্য নামাজ লাগবে। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আরে আমাদের জীবনটা কেমন গাফেল হলো, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমরা, কি জীবন আমাদের, দেখেন সকালবেলা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, চাকরিতে, ব্যবসায় যাবে, মোবাইল ফোনে অ্যালার্ম অপশন আছে, আটটার সময় অ্যালার্ম লাগিয়েছে, বউকে বলেছে আমাকে ডেকে দিও, আটটার সময় নয়টার সময় অ্যালার্ম দিয়া উঠতে পারে, কিন্তু কোন শয়তান আপনারে
চেপে ধরলো, কোন শয়তান আপনারে বন্ধু বানাইলো? কেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে নামাজে যাইতে পারেন না? বিবেককে প্রশ্ন করেন আপনি। এই যে এখন বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের বাইরে লীগের খেলা হয়, ইংলিশ লীগ, প্রিমিয়ার লীগ। যখন ইউনিভার্সিটিতে পড়তাম দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা, হলে থাকতাম দেখতাম হলের ছেলেরা একটা আরেকটারে কয় ডাইনিং এ, রাতের বেলা খাওয়ার সময় কয় দুস্ত মোবাইলে অ্যালার্ম লাগা, রাত 3:30 কিন্তু বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলা আছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য দেখা যায় অ্যালার্ম দিয়া ঘুম থেকে উঠে, কিন্তু তার জীবন তালাশ করলে দেখা যাবে খেলার বাইরে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে না। ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য মিছিল দিয়া ঘুমাও, রাত 3:00 পর্যন্ত খেলা দেখো, ফজরের নামাজ কাজা করো, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো সবার আগে নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজের হিসাব না দিয়ে কিন্তু আপনি পার পাবেন না। কেমন জীবন আপনার, নামাজ নাই জীবনে, আপনার নামাজ নাই, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে? পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল আল্লাহ দিনে, দিনের শুরুতে একটা নামাজ আছে, ফজরের নামাজটা আপনি পড়লেন না, দিনের শুরুতে ফজরের নামাজ এ গেলে গোলামি হয় কার? আরো আসতে বলেন আল্লাহ, আর একটু আসতে বলেন আল্লাহ। দিনের শুরুতে নামাজ এ গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? আরো জোরে এবার চুপ থাকেন, জবাব দিয়েন না, মনে মনে চুপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, এইরকম কত বছর ধরে ফজরের নামাজ ছাইরা দিয়া দিনের শুরুটা কার গুলামি কইরা শুরু করেন? বিবেক রে আজ প্রশ্ন করেন।